রাধে রাধে, তারিখ ছিল অক্টোবর মাসের 24 তারিখ, আর আজকে আমরা মথুরা দর্শন করব। তো সবার প্রথমে আমরা চলে আসি কংসের কারাগারে, যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। আর এখানে প্রবেশ করার নিয়মটা অন্য জায়গার থেকে একটু আলাদা। এখানে সব রকমের ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাওয়া নিষেধ ছিল, এই কারণে আমাদের সমস্ত রকমের ইলেকট্রনিক্স যেমন মোবাইল, ঘড়ি, তাছাড়াও বড় ব্যাগগুলো আমরা সামনের ওই লকারে রেখে তারপর কারাগারে প্রবেশ করেছিলাম। আর যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, তাই কোনো রকমের রেকর্ডিং আমি করতে পারিনি। তাই এখন আমরা চলে এসেছি শ্রী ভগবত গীতা মন্দিরে। বন্ধুরা, ইওর ক্রিয়েটিভস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃন্দাবনে আমাদের 4 দিন। তো আমরা সকালবেলা গিয়েছিলাম হচ্ছে কংসবধের ওখানে, ওখানে আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে কোনো ফটো তুলতে দেয়নি যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই ওখানে সম্পূর্ণটা দেখলাম, উপভোগ করলাম, করে আমরা চলে এসেছি এখন বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরে চলুন আমরা প্রথমে এন্ট্রি করে নিই। তো বন্ধুরা, আমরা এখন বিড়লা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ভিতরটা আমি আপনাদেরকে সম্পূর্ণ সিনেমাটিকের মাধ্যমে দেখালাম, আশা করছি ভালো লেগেছে। আর একটু আমরা ঘুরে দেখবো চারিপাশটা, তারপর বাকি কথা বলি। এই পাশটা ঘোরার পরে আমরা এখানে একটা স্তম্ভ দেখতে পারি, যে স্তম্ভের গায়ে শ্রীমৎ ভগবত গীতার সম্পূর্ণ লেখাগুলি লেখা রয়েছে। আমাদের বিড়লা মন্দির ঘোরা হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে অন্য কোনো একটা জায়গায় যাব। তো সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বিড়লা মন্দির দেখে বেরিয়ে এলাম। তো এবার আমরা যাব হচ্ছে, আপ জানা হ্যাঁ হামকো কংস কা মহল। তো ভাইয়া বল রহে কি আমরা এখন যাব হচ্ছে কংসের সেই বিলাসবহুল প্রাসাদ দেখতে। তো এখনও বাকিরা ভিতর থেকে বেরিয়ে আসেনি আর কি, তো ওরা টোটোতে এসে উঠলে তারপর আমরা এখান থেকে রওনা দেবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কংসের মহলে। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ নদী, এই নদী হচ্ছে যমুনা নদী। কংসের যে কিলা আর কি, যে প্রাসাদ, সেটা একদম যমুনা নদীর ধারেই একদম। তো পিছনে দারুণ বকগুলো উঠছে, আমি তোমাদেরকে এক্ষুনি ভিডিওতে সিনেমেটিকের মাধ্যমে দেখাচ্ছি। তো সবাই এখানে আখের রস খেয়ে নিচ্ছে, প্রচণ্ড রোদ। আখের রসটা খেয়ে একটু এনার্জি সংগ্রহ করে নিই আমরা, তারপরে আমরা ঘুরতে যাবো ভিতরে। বন্ধুরা, আমরা উঠছি এখন কংসের কিলাতে। আখের রস খেয়ে ফ্রেশ হয়ে আমরা কংসের কিলায় উঠছি। অনেকটাই উঁচু, সিঁড়িগুলোর এক একটা ধাপ অনেক বড়। আমি যা দেখছি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেক অভাব আছে, যে আমার পুরো দল উঠে যাচ্ছে। আর এখানে এরা দুজন দোলনা খেয়ে আসলো, দোল খেয়ে আসলো আর কি দোলনায়। মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এত অভাব, চারিদিকে নোংরা আবর্জনা প্লাস্টিক, এই জায়গাগুলো খুব খারাপ লাগলো। এগুলো একটা ঐতিহাসিক জিনিস, যেগুলো আমরা গল্পে শুনে এসেছি এবং সত্যিকার দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। বন্ধুরা, তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। আমরা প্রায় 2টো ধাপে সিঁড়ি উঠেছি, আর পিছনে যমুনা নদীর এত সুন্দর একটা দৃশ্য। আমরা এখনো সম্পূর্ণ উঠিনি, তারপরেও এত সুন্দর দেখা যাচ্ছে, উপরে উঠলে আরো সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, কংসের কিলা হয়তো এটা, মানে আমরা যেটা কিলা বলছি আর কি,
আর হয়তো এটা আগে কংসের কিল্লা হয়ে থাকতো, কিন্তু এখন সেটা কংসের কিল্লা নেই, কারণ মানুষের সম্পূর্ণভাবে টাচ রয়েছে এখানে। আমার টিম আগিয়ে গেছে, তো তাড়াতাড়ি আগে চলো, নাহলে বকা খেতে হবে। চারিদিকটাই ধ্বংসা বসেছে এখানকার। আগেকার দিনে এত ছোট ছোট ইট নিশ্চয় ছিল না, এগুলো সব নতুন করে বানিয়েছে, তারপরেও এগুলোরও খুব খারাপ অবস্থা, একদম পুরনো। সামনের দিকে মনে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আছে, ওই ভিউ গিয়ে আমরা একটু ছবি টবি তুলি, আর আপনাদের জন্য যদি হয় একটা সিনেমেটিক জোগাড় করি, মানে শ্যুট করতে হবে আর কি, তো দেখতে থাকো। সুন্দর পিছনের ভিউটা একবার তোমরা দেখো, প্রচণ্ড রোদ ছাংলা সারিনি, যাই হোক পিছনের যে ভিউ আর কি, যমুনা নদীর মারাত্মক। এইভাবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে এক চুটকিতে সিনেমেটিকের মাধ্যমে দেখাচ্ছি। বলা হচ্ছে যে বাসুদেব কংসের কারাগার থেকে কৃষ্ণকে মাথায় নিয়ে নদী পার হয়েছিল। এই সেই হচ্ছে সেই ঘাট, আর এই সেই গেট, এই গেট গেট দিয়ে এই নদীর উপর দিয়ে ওই যে নিশান, দুটো নিশান, হ্যাঁ ওই নিশানা কোনা কোনে দিয়ে চলে গেছে, এই কোনা কোনে তারা পার হয়েছিল। ধরো আমরা কংসের কিল্লা থেকে বেরিয়ে আসলাম, উপরে গিয়েছিলাম, ওখান থেকে এখন নেমে আসলাম, আর ওখানে দুর্গা ভাসানি হচ্ছে। ওনারা ঘট পুজো করে, মূর্তি কিছু নেই, ওনারা ঠেলাতে করে ঘট নিয়ে এসছে, ওটা ভাসিয়ে দেবে। রাজা কংসের কিলা দেখার পরে আধা ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে আসি যমুনা মায়ের মন্দিরে। মা যমুনার মন্দির থেকে শুরু করে কংসের যে বিশ্রাম খাবার ছিল, যে এখানে সে নিজে গাছ গেড়েছিল নিজের হাতে, সেই জায়গাগুলো ঘুরে আমরা ভারত সেবা আশ্রমে চলে এসেছি, যেখানে আমরা স্টে করেছি। তো চতুর্থ দিনের বৃন্দাবনে যে ঘোরাঘুরি, সেটা এখনও পর্যন্ত আমি এই ব্লগেই সমাপ্ত রাখবো। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।